এই লাইটিং সিস্টেমটা আমি আগে দেখিনি, অনেকবার এসেছি বাট এই প্রথমে এত ভিতরে লাইটিং সিস্টেমটা দেখলাম। বাটা যে সুভাষচন্দ্রের গলায় একটা যে সাউন্ড বেরোচ্ছে সেটা এই প্রথম এক্সপিরিয়েন্স হলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রত্যেক বছরের ভাইফোঁটার তুলনায় এবছরের ভাইফোঁটা আমার কাছে খুবই স্পেশাল, মানে ডবল ডবল পাওনা একদম। সকালের ফোঁটা দেওয়া, তার সাথে আনন্দ, তার সাথে আবার গিফট। তো তোমরা ভাইফোঁটার স্পেশাল ভিডিও তোমরা আশা করছি দেখেছো, আর যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। বাসে করে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিটের রাস্তা। তো এই ভিক্টোরিয়া ভ্রমণ আমাদের প্রায় অনেকবারই হয়েছে, তো আজ যাচ্ছি পুচকিদের জন্য, পুচকিদের দেখানোর জন্য, বা আমাদেরও নিজেদের ঘোরা হয়ে যাবে আর আজকের দিনটাকে আর একটু স্পেশাল বানানো হয়ে যাবে। তো সেই কারণে আজকে আমরা যাচ্ছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি যখনই বেড়াতে যাই তখনই সেই ভ্রমণটাকে শুধুমাত্র ভ্রমণ খাওয়া দাওয়া না রেখে যে জায়গাটায় ভ্রমণে যাচ্ছি সেই জায়গাটার সম্বন্ধে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই মতোই আজকেও আমি তোমাদের সাথে এই ভিক্টোরিয়ার আগে কীরকম ছিল আর এখন কতটা পরিবর্তন হয়ে গেছে সেগুলো একটু শেয়ার করে দেবো। এই জায়গাটার সম্বন্ধে একটু তথ্যের সমূহের সঙ্গে বিবরণও করে দেবো। চলো স্টার্ট করা যাক। এখন প্রায় 3:20 কাছাকাছি ঘর থেকে বেরোলাম। ভাইফোঁটার ফোঁটা দেওয়া কমপ্লিট, আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমিও এসে গেছি, আমিও যাচ্ছি। তো যাবি? হ্যাঁ, এই জামাটা পরে আমি ভিক্টোরিয়া যাবো। তো আমরা কি বাড়ি থেকে টোটো ধরে তারপরে চলে এলাম ডিরেক্টলি সরস্বতী ব্রিজ, এখান থেকে আমরা বাস ধরবো। কোথায় যাচ্ছিস? মিউজিয়াম বন্ধ হয়ে গেছে এখন। ধর্মতলার বাসে উঠলাম আর একদমই ভিক্টোরিয়ার সামনেটাই নামবো। তো দাদা বৌদি দুটো পুচকি, আর কাকার ছেলে দাদা বৌদি আর পুচকি, আর আমরা দুটো। দাদার একদম ছুটছে, যেহেতু এখন 5টা বাজে খোলা আছে কিনা কে জানে, দাদা একদম সামনে ছুটছে। আলটিমেটলি চলে এসেছি ভিক্টোরিয়া, অনেকদিন পর কলেজ লাইফে এসেছিলাম, বিয়ের পরেও বোধ হয় একবার এসেছিলাম, মনে নেই অতটা। কলকাতার ল্যান্ডমার্ক হিসেবেও এই ভিক্টোরিয়া অনেকের কাছে পরিচিত, কিন্তু তোমরা কি জানো যে এই ভিক্টোরিয়া কতটা জমির ওপরে বিস্তৃত? 64 একর জমির ওপর এই রানীর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু গড়ে উঠেছে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। ভিক্টোরিয়ায় প্রবেশ করার জন্য দুটো গেট আছে, তো আমরা দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকলাম। গেটে ঢোকার পরেই রয়েছে দুটো বড় বড় কামান। গেটে ঢোকার পরেই তোমরা দেখতে পাবে রাজা এডওয়ার্ড 7ম-এর ঘোড়ায় চড়া মূর্তি, তার সঙ্গে সুন্দর করে সাজানো বাগান। তো এই ভিক্টোরিয়ার গার্ডেন শুধু ঘুরতে গেলে টিকিট লাগে মাথাপিছু 20 টাকা, আর যদি ভিতরের মিউজিয়ামটাও ঘুরতে চাও তাহলে টিকিট লাগে মাথাপিছু 30 টাকা। তো কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন সৌধ ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলের বয়স প্রায় কিন্তু 100 বছরেরও বেশি। ঝটপট করে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে, অনেক তাড়াহুড়ো করেই যাচ্ছি যাতে করে সব ভিতরে ঘুরতে পারি আর বাচ্চাদেরকে দেখাতে পারি, কারণ অনেকদিন পর এসেছি, কিছু জানা নেই এখন কি পরিবর্তন হয়েছে। তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে গিয়ে একদম ছবিও তো তুলতে হবে, না হলে স্মৃতি হিসেবে কিভাবে তুলে রাখবো, সেই কারণে ছবি তুলে নিলাম এর সামনে দাঁড়িয়ে। ভিক্টোরিয়ায় বেড়াতে আসলে, হাতে সময় নিয়ে আসলে, যদি সকাল থেকে আসো তাহলে এটা ঘোরার পর তোমরা পূর্ব দিকে রয়েছে, এরই ঠিক পূর্ব দিকে রয়েছে তারামণ্ডল। 3টে শো হয়, তোমরা সেই তোমাদের সময় মতো শো দেখতে পারো। আর তারামণ্ডলের পাশাপাশিই রয়েছে সেন্ট ক্যাথিডল গির্জা, যেটা ঘোরার জন্য কোনো টিকিট লাগে না, তোমরা ফ্রিতেই ঘুরতে পারো। আর এর ঠিক পশ্চিম দিকেই রয়েছে রেস কোর্স, উত্তর দিকেই রয়েছে ব্রিগেড প্যারেড ময়দান, যেখানে আমরা অনেক সময় প্র্যাকটিসও করেছি, যেহেতু আমরা NCC করতাম সেই কারণে আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য আনা হতো। আর এরই ঠিক দক্ষিণ দিকে রয়েছে PG হসপিটাল বা রবীন্দ্র সদন। তো হাতে সময় নিয়ে বেরোলে একটা জায়গায় ঘোরার সাথে সাথে পাশাপাশি অনেকগুলো জায়গায় ঘোরা হয়ে যাবে।
ফটো তোলা একদম কমপ্লিট। এখন যাব ভিতরে বাচ্চাগুলোর জন্য। আচ্ছা, আমি অনেকবারের ভিতরে এসেছি কিন্তু লাস্ট কবে এসেছি ভুলে গেছি। এর ভিতরে প্রবেশ করে ঢালাই রাস্তা রয়েছে, তার সত্ত্বেও কিন্তু এরকম চারিদিকটা নুড়ি বেছানো আছে, যার উপর দিয়ে হেঁটে যাওয়ার মজাটাও আলাদা। তো অনেক সবাই ঢালাই রাস্তা দিয়েও যায়, অনেক সবাই নুড়ির ওপর দিয়েও যায়। জায়গাটা অনেক বড় হওয়ার জন্য ভিক্টোরিয়ার মলটা রয়েছে মাঝখানে, আর চারিদিকে রয়েছে গার্ডেন, আর একটা মঞ্চও রয়েছে যেখানে অনুষ্ঠানও হয়। তো এইদিকে রয়েছে পার্ক মতন পুরো একদম, তো বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। সামনে একটা ঝিল মতো রয়েছে বাঁদিকটা করে, সেখানটা করে 12টার পর থেকে কিন্তু এই ভিক্টোরিয়ার হাফ কিন্তু প্রতিচ্ছবি দেখা যায়। আর পাশাপাশি রয়েছে ফোয়ারা, যেটা অন্ধকার ঘনিয়ে এলে কিন্তু এই ফোয়ারাও বন্ধ করে দেওয়া হয়। তো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা ছাড়াও রয়েছে, আর প্রেম করার জন্য এটা কিন্তু অনেকটাই বিখ্যাত। তো লাভার্স পয়েন্ট হিসেবেও কিন্তু এই ভিক্টোরিয়া অনেকের কাছে পরিচিত। তো মাঝখানে রয়েছে শাওয়ার, দুদিকে রয়েছে দেবদারু গাছ, দারুণ করে সাজানো, সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছেন উনি। তো যেহেতু এটা লাভার্স পয়েন্ট হিসেবে অনেকের কাছে পরিচিত, সেই কারণে সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে, তো সেদিন কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়। তো আমি একবার এসেছিলাম কিন্তু এত ভিড়, আমি ভিড় আমার এত মানে পছন্দ নয়, সেই কারণে ফিরে চলে গিয়েছিলাম। সময় এখন 5টার কাছাকাছি, সেই কারণে যেহেতু হালকা গোধূলি লগ্ন প্রায়, তো সেই কারণে পাখির কলরব কিন্তু শুনতেই পাচ্ছ তোমরা আশা করছি। এত দারুণ লাগছে জায়গাটা এই মুহূর্তে অন্তত। ভিক্টোরিয়ার প্রবেশ করতে হলে দুটি গেট থাকলেও প্রধান বা সিংহর দ্বার যেটা, সেটা কিন্তু রয়েছে উত্তর দিকে। তো উত্তর দিকের গেট দিয়ে প্রবেশ করলে এরকম সাদা মার্বেল পাথরের দুটো সিংহর মূর্তি তোমরা প্রথমেই দেখতে পাবে। উত্তর দিকের গেট থেকে প্রবেশ করলে তোমরা দুদিকে দুটো রাস্তা পাবে, মাঝখানে রয়েছে এরকম সুন্দর সাজানো গার্ডেন, যেটা মানে সিজন অনুযায়ী চেঞ্জ হয়, কারণ শীতকালে প্রচুর ফুল হয়, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই রাস্তাটাকে বলা হয় কুইন্স ওয়ে, কারণ এই রাস্তাটা দিয়ে গেলেই প্রথমে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে বসে থাকা মূর্তিটা তোমরা দেখতে পাবে। 1906 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এর কাজ শুরু হয়। এই সৌধটির উদ্বোধন হয় 1921 সালে। তো আলটিমেটলি আমরা চলে এসেছি একদমই সামনে, এরপর আমরা ভিতরে প্রবেশ করব। ব্যাগ চেকিং করার ব্যবস্থা সামনেটাই রয়েছে, মেশিন রয়েছে, মেশিনের উপর ব্যাগ রেখে দিলে তো তোমরা তারপরে ব্যাগটা আবার নিয়ে নিতে পারবে। তো ক্যামেরা প্রথমে অ্যালাউ ছিল না, তারপরে কিন্তু আমরা ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও এখন করেছি। আগে কিন্তু ওপেন একদম ভিডিও সব কিছু ছবি তোলা দাঁড়িয়ে থেকে সব কিছু হতো, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। আর ভিতরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই যে আয়না টাইপস এরকম থাম্বাগুলো হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না, এটা আমার এই প্রথম দেখা হলো। বা এর ভিতরে একটা লাইটিং সিস্টেম, একটা সাউন্ড সিস্টেম আলাদা রকম হয়েছে, সেগুলো আমার দেখা ছিল না, এবারে এসে আমি আবার দেখতে পেলাম। তো খুব ভিড় না থাকলেও হালকা ভিড় কিন্তু রয়েছে, যেহেতু আজকে ভাইফোঁটার বিকেল। তো আমার ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে, কারণ আমি সাংসারিক সমস্ত কাজ কমপ্লিট করে এটা তারপরে আমি করি, তো সেই কারণে আমার ভিডিও দিতে একটু লেট হয়। তো যেহেতু এটা ঐতিহাসিক জায়গা, এই এর সম্বন্ধে ইতিহাস জানতে গেলে তোমরা এখানে ডিজিটাল একদম রয়েছে, তো তোমরা নিজেদের মতো পছন্দ করে তোমরা এখানে সময় নিয়ে পড়ে দেখতে পারো। আর এই পাঞ্জাবি বা শেরওয়ানি বা জ্যাকেট যাই বলো না কিনা, এটা হলো তাঁতিয়া টুপির। 1814 থেকে 1859 সালের মধ্যে তিনি এটা ব্যবহার করেছিলেন। আর এই বন্দুকটির নাম হলো এলফিল্ড গান। ছোট ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া তো বাইরে থেকে অনেক বড় দেখেছো, বাট এটা হলো ছোট ভিক্টোরিয়া, যেটা ভিক্টোরিয়ার মডেল, যেটা প্রথমে ইঞ্জিনিয়াররা বানিয়েছিল, তারপর সেটা দেখে দেখে এই ভিক্টোরিয়া তৈরি হয়। পাশাপাশি রয়েছে মার্চিন শিপের একটি মডেল, যার ভিতরে কিন্তু অনেক ছোট ছোট নৌকা রয়েছে। এরই পাশাপাশি রয়েছে এই পিয়ানোটি, এই পিয়ানোটির লাইসেন্স হয়েছিল 1785 খ্রিস্টাব্দে, যেটার কিন্তু আগে বাটামগুলো দেখা যেত, সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো ছবিগুলো অনেক খারাপ হয়ে গেছে, আগে কি সুন্দর চকচক ছিল। আর দেওয়ালের গায়ে অনেক ছোট বড় অনেক বিভিন্ন ধরনের ছবি তোমরা দেখতে পাবে।
আর এর মাঝখানেই ছিল রানী ভিক্টোরিয়ার একটা বিশাল মূর্তি, যেটা এখন নেই। আর অনেক জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সাইড দিয়ে গিয়েও অনেক জায়গা দেখা যাচ্ছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে এখন নতুন হয়েছে একটা নতুন নেতাজির যে ঐতিহাসিক যে আলাদা সাউন্ডগুলো ছিল, সেই সাউন্ডের সাথে সাথে ভিডিও শো চলছে এখানে, যেটা দারুণ লাগছে একদম এর ভিতরটা। চলে এসেছি পুরো ভিক্টোরিয়ার ভিতরে মিডিল পোর্শনে। এই লাইটিং সিস্টেমটা আমি আগে দেখিনি, অনেকবার এসেছি বাট এই প্রথমে এত ভিতরে লাইটিং সিস্টেমটা দেখলাম। বা একটা যে সুভাষচন্দ্রের গলায় একটা যে সাউন্ড বেরোচ্ছে সেটা এই প্রথম এক্সপিরিয়েন্স হলো। চলো এরপর এই গেট দিয়ে বেরোলে পুরো একদম বাইরের গেটে চলে যাওয়া যাবে, কিন্তু সেখান দিয়ে না গিয়ে তোমরা কিন্তু রয়েছে ডান দিকে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু আবার দেখবে বাইরে বেরিয়ে। এখান দিয়ে বেরিয়ে গেলে হবে না, পাশেই সিঁড়ি আছে। তো উপরেও কী কী চেঞ্জ হয়েছে বা কী কী আছে সেটা দেখার জন্য আমরা চটপট উঠে পড়লাম সিঁড়িতে। তো সিঁড়ির কারুকার্য এখনও কিন্তু একদম সতেজ, এই লোহার কারুকার্য দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু প্রায় 100 বছরেরও বেশি হয়ে গেছে সময়, কিন্তু এগুলো এখনও একদম ভালো আছে আর সুন্দর দেখতে লাগছে। আর বাইরেটা ওই বারান্দাটায় আসলে কিন্তু এই বাইরের প্রাকৃতিক যে সৌন্দর্য বা গার্ডেনটা পুরো ভালোভাবে একদম দেখা যাবে, তো সেটাও আমি দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর যাচ্ছি ভিতরে দেখার জন্য। ভিতরে এসেও যে বারান্দা রয়েছে সেখান দিয়েও তোমরা কিন্তু যেটা তোমরা নিচে ঘুরে দেখলে সেটাও কিন্তু আবার উপর দিয়েও দেখতে পাবে। আর অনেক জায়গায় প্রজেক্টর লাগানো রয়েছে, সেখানে চলছে ঐতিহাসিক ভিডিও, তো সেগুলো তোমরা সময় যদি হাতে থাকে দাঁড়িয়ে দেখতে পারো। তো আমাদের আজকে প্রথমে প্ল্যানিং হয়েছিল সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা দেখতে যাইনি, সেই কারণে দাদা এখানে আমার হাজব্যান্ডকে বলছে যে এখানে তো সিনেমা চলছে দেখতেই পারো। তো এখানে রয়েছে নানান ধরনের পিস্তল, যে যার মধ্যে আমি হয়তো এই ধরনের পিস্তল আমি কিন্তু চালিয়েছি বা তার জন্য আমরা আলাদা ক্যাম্পে গেছি, তো সেগুলোর এক্সপিরিয়েন্স পুরো সম্পূর্ণ আলাদা। আর এগুলো দেখে যেন সেগুলো একদম সতেজ হয়ে ওঠে অনেক সময়। তো এখানে একটা বিশাল বড় রয়েছে প্রজেক্টর, যেখানের মধ্যে 1914 সালের পুরো প্রজেক্ট চলছিল, তো সেগুলো আমরা অনেকটা দেখলাম। আর এখানে যে পিস্তলটা রয়েছে তার সম্বন্ধে তুমি যদি শুনতে চাও, হেডফোন রয়েছে, হেডফোন কানে দিয়ে তুমি একদম দাঁড়িয়ে সময় নিয়ে শুনতে পারো, বাট আমাদের হাতে অত সময় নেই। আবার যেহেতু বাড়িও ফিরতে হবে সেই কারণে আমরা জাস্ট দেখে এখান থেকে বেরিয়ে আসলাম। অনেক ভিতরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে অনেক অস্ত্রশস্ত্র বা অনেক ড্রেস থাকতো সেগুলো আমরা যেগুলো দেখেছি সেগুলো কিন্তু এখন আর নেই। আর এখানে একটা নতুন জিনিস হচ্ছে, তুমি তোমার মধ্যে কী বিপ্লবী রয়েছে সেই মানে কেমন দেখতে সেরকম তুমি দেখতে পারো স্ক্যান করে, তো সেটা আমরা দেখলাম। এরপর আমার পালা, কোন বিপ্লবী মানে আমাকে কোন বিপ্লবীর মতন অনেকটা দেখতে লাগে সেটাই দেখবো বলে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি, স্ক্যানার হচ্ছে না, সেই কারণে আমার আবার অস্থিরতা বেড়ে যাচ্ছে। ক্রান্তিকারী খোঁজে তোকে খুঁজেই পাই। তো
যেটা অনেকটা ফেকই লাগলো, কারণ আমার দাদার বেলায়ও যাকে দেখালো, আমার বেলায়ও তাকে দেখালো, তো আলটিমেটলি দেখা কমপ্লিট, উপরেও ঘোরা কমপ্লিট। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, যেখানে বেরিয়ে আসতে গিয়ে আমার পায়ে পুরো দরজাটাই লাগলো। এখন বেরিয়ে পড়েছি, বাইরে পুরো অন্ধকার, গার্ডেনটাই পুরো ভালো করে ঘোরা হলো না। আমি সবার শেষে আছি, বৌদি আছে আর আমার বর আছে, আর দাদারা সব এগিয়ে চলে গেছে। এই ভিক্টোরিয়ার মাথায় একটা কালো পরি রয়েছে, যেটা হাওয়ার সাথে সাথে কিন্তু দিক পরিবর্তন হতো, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে। দিনেরবেলা ভিক্টোরিয়া কেমন লাগে সেটা তো দেখিয়েছি প্রথমে ঢুকে, এখন দেখে নাও সন্ধ্যের বা রাত্রির যে ভিক্টোরিয়া সেটা লাইট জ্বলার পর কেমন দেখতে লাগে। আর সময়, এই শীতকালের সময় হচ্ছে 6টা পর্যন্ত, তাই 6:05 বাকি থাকতেই পুলিশের হুইসেলের সিটির সাথে সাথে বেরিয়ে আসতে হলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনেই রয়েছে জর্জ V-এর মূর্তি, যেটা কিন্তু লাইট জ্বলছে না, এখন প্রায় অন্ধকার। 1906 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন সাহেবের তত্ত্বাবধানে ব্রিটিশ সরকার এবং ভারতবাসীদের সংযুক্ত টাকায় তখনকার দিনে প্রায় 1,05,00,000 রুপিসের বিনিময়ে এই মেমোরিয়াল হল কিন্তু নির্মাণ করা হয়। তো আজকের মতো আমাদের ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট, কিন্তু এখানেই শেষ নয়, আরও বাকি আছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বেরিয়ে পাপড়ি চাট খেতে ভালোবাসি, বাইরে বেরিয়ে খাবো না সেটা আবার হবে না। বৌদি ভাই তো সবাই নিজের মতো করে খাওয়া দাওয়া টুকটাক করে এরপর ঢুকে পড়লাম। পাশেই রয়েছে মোহর কুঞ্জ, তো এটাও একটু ঘুরে নেব। আর এর পাশ দিয়ে ঢুকেই রয়েছে এই ফোয়ারাটা, যেটা দারুণ হচ্ছে একদম লাইটিং সিস্টেমের সাথে সাথে। এর ভিতরে একটা ফোয়ারা ছিল যেটা সাউন্ড সিস্টেমের সাথে হতো, যেটা এখন বন্ধ হয়ে গেছে, তো সেটা দেখার উদ্দেশ্যেই ঢুকেছিলাম, তো যেহেতু দেখতে পেলাম না তাই বেরিয়ে এলাম। এটা হচ্ছে মোহরগুঞ্জের মেন গেট, যেটা এখন প্রায় নির্জনতায় প্রেম করার জন্য একদম পারফেক্ট ঠিকানা। রাত্রি যেহেতু হয়ে গেছে পুরো অন্ধকার, আমাদের জন্য ভালো লাগবে না, সেই জন্য বেরিয়ে এলাম। এরপর দেখা যাক কোথায় যাই। পাশেই রয়েছে নন্দন, তো এর ভিতরে ঢুকে পড়লাম, যেখানে নতুন করে আবার একটা ফোয়ারার সিস্টেম হয়েছে, আর এটা রয়েছে লাইব্রেরি, আর পাশাপাশি রয়েছে একতারা মঞ্চ, এখানে সিনেমাও দেখা যায়, থিয়েটার হয় যেটা, তো তোমরা চাইলে এটাও ঘুরে দেখতে পারো। আমরা এর ভিতরে ঢুকলাম, আর এর ভিতরে ঢুকে আমাদের কাছে সব থেকে বড় সারপ্রাইজ, আর সেটা মানে সব থেকে সেরা উপহার ধরতে গেলে আজকে ভাইফোঁটা উপলক্ষে, তো এগুলো আমি দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, তো দাদা বৌদিরা ওখানে বসেছিল, কিন্তু ঘোরাঘুরির সাথে সাথে আমি এই ভিডিও বানাই, সেই জন্য আমি দাদার বৌদিদের বললাম যে ওইদিকে একতারা মঞ্চ আছে দেখবে তো চলো, ওরা বললো খুবই ক্লান্ত, এখানে বাচ্চাগুলো যেহেতু খেলছে সেই কারণে ওরা আর গেল না। তো আমি গিয়ে দেখতে পেলাম কাকে, সুপারস্টার দেবকে, তো সেখানে আমি তারপর ফোন করে ডেকে নিলাম দাদা বৌদিদের, তো চলো এগুলো ঘুরে নেওয়ার পর দেখাবো তোমাদের সুপারস্টার দেবকে। তো এই রয়েছে একতারা মঞ্চ, যেখানে কিন্তু পৌষ পার্বণে বা যখন কোনো অনুষ্ঠান হয় এই মঞ্চ কিন্তু ব্যবহার করা হয়। পাশাপাশি রয়েছে এই গাছটা, এটা কিন্তু গাছ যেটা মানুষ যেন মনে হচ্ছে দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গাছ। তো এই রয়েছে নন্দন মানে সিনেমা হল, এখানে দেখো ক্যামেরাটা কি সুন্দর মেশিনের মতো করে তৈরি করা, দারুণ একদম। তো এটা হচ্ছে থিয়েটার বা সিনেমা হল, এখানেই হয় সিনেমা। তো এর পিছন সাইডে, পিছন গেটটার আমি ভিডিও করতে করতে দেখলাম যে ভিড় মতন হালকা রয়েছে, তো আমি একদম সিওর হয়ে গেলাম যখন হালকা ভিড় রয়েছে, সবাই একদম মোবাইল ক্যামেরা নিয়ে একদম রেডি হয়ে আছে, তো আমি একদম সিওর কেউ না কেউ আছে। তারপরে জানতে পারলাম যে সুপারস্টার দেব রয়েছে, তো সেটা আমি একদমই মিস করতে পারবো না, তো আমিও দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, তো দেখতে থাকো। এখন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, সাদা রঙের গাড়িটা, এটাই হচ্ছে দেবের, আর প্রজাপতি সিনেমার পোস্টার লঞ্চ করার জন্য আজকে এখানে আসা, তো আমাদেরও আজকে বেড়াতে আসা, মানে সব কিছু একদম প্রথমে সিনেমা দেখতে যাওয়ারই প্ল্যানিং হয়েছিল, তো সেটা না গিয়ে আজকে বেশ ভালোই হয়েছে। আর এখানে ভিডিও করতে গিয়ে প্রায় এত জোরে ঠেলে দিয়েছিলো, মানে পড়ে গিয়েছিলাম প্রায়, তারপরে কোনো রকমে উঠে দাঁড়িয়েছি। ¡Gracias!
তো কেউ জড়িয়ে ধরে, কেউ পায়ে ধরে, কেউ হাতে হাত মিলিয়ে, মানে যে যার ভালোবাসা ব্যক্ত করে। তো আজ এই পর্যন্তই। উনি উনার গাড়িতে উঠে এবার চলে গেলেন। আমরা যে টাইমে যাবো বলেছিলাম সেই টাইমে কখনোই মানে ওই সিনেমাটা আসেনি, দেবদাস সিনেমাটা। তো আমরা ভাবলাম যে যখন ওটা হচ্ছে না তখন আমরা দেখবো না, একটা হিন্দি সিনেমা চলছিল। তো সেটা না দেখে আমরা যেহেতু এখানে এসেছিলাম, জাস্ট একবার মনে হলো যেন ঢুকেই যাই, এসেছি যখন। তো ঢুকে এত বড় একটা পাওনা, কি ভালো লাগছে, মানে এত ভালো লাগছে বোঝানো যাবে না। এত সামনে থেকে একদম খুব খুব মজা হয়েছে। তো হলো না ভাইফোঁটা স্পেশাল একদম। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এসে আছি তো এখন বেরোবো নন্দন থেকে, এবার বাসে উঠবো সোজা বাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছে। নামটা কি? সেফোরিং মালটা কাঞ্চন। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। তো আজ এই পর্যন্তই, টাটা।